بسم الله الرحمن الرحيم. Redone HD video. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. দরুদ সাল্লাল্লাহ বলি কেন আমরা পড়ি, দরুদ কেন পড়ি? এত মানুষ দরুদ পড়তেছেন, ঠিক না বে? ঠিক, আজকে এতগুলা মানুষ নামাজ পড়ছেন নি, হ্যাঁ আজকে এতগুলা মানুষ নামাজ পড়ছেন, মসজিদে গেছেন, কিন্তু দরুদ এত মানুষ কেন? কারণ নামাজ পড়ু কথা না, নামাজ পড়ি না বললে পড়ব কিন্তু মাহফিল ছাড়ব না, কথা কন না, কারণ এটা নবীর ডাক, সুবহানাল্লাহ কন না, নবীর শানের ডাক আসলে আর কোনো কাজ উম্মত করতে পারে না, সুবহানাল্লাহ। মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিবে, দারাজ কণ্ঠে মাইক লাগাইয়া আওয়াজ দিবি, আপনি না পাক, পানি আপনার কাছে নেই, আল্লাহ বলে তোমার এখন মসজিদে আসার দরকার নেই, জামাত মাফ কেন না, তোমার ওজর আছে, ঠিক না? এখন উজু না থাকলে মসজিদে যাবে না, মসজিদে গিয়ে পানি হয়েছে না কি করবো, আল্লাহ ডাক দিয়েছে যাই গিয়ে উজু মজু থই ওই যাওয়া যাইব। আমার ভাই মসজিদের আজান শুনলেন, পা ভাঙ্গা, হাঁটতে পারেন না, চলতে পারেন না, আমার আল্লাহ বলেন ছাড় দেওয়া হলো, বান্দারে তুমি ঘরে পড়ে নাও, কার কথা? নামাজের আজান শুনলেন, আমার আল্লাহ থেকে সিজদার দাওয়াত আসলো, আপনি বিমারে পড়ে গেলেন, আমার আল্লাহ বলেন বান্দা তোমারে মাফ করে দেওয়া হলো, আপনি মুসাফির, দূর দূরান্ত থেকে সফর করে আসছেন, আমার আল্লাহ বলে তোমার জন্য জামাতের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো, জুমার নামাজের গুরুত্ব, জুমার নামাজে হাজির থেকে তোমাকে রেহাই দেওয়া হলো, রোজাটা ভেঙে নাও, বাড়িতে যখন তুমি ফিরে যাবে তখন তুমি রোজাটা আদায় করে নিও, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, বুঝলি? ওরে নারী হজ ফরজ হয়েছে, হজ করো নাই, তোমার মুহরম না, আমি আল্লাহ মাফ করে দিলাম, কেন না মুহরম না থাকলে নারীরা হজে যাইতে পারে না, তুমি আসতে পারো নাই, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব, কেন না তুমি আসার মতো সামান নাই, সুবহানাল্লাহ না। রোজা তুমি মুসাফির, রোজা মাফ করে দিলাম, পরে আদায় করে নিও। আরে মুসাফির, আমি বিমারির জন্য নামাজ অর্ধেক করি নাই, তোমার জন্য নামাজ অর্ধেক করে দিলাম, সারা পৃথিবীর মধ্যে নামাজ নির্দিষ্ট সময় নির্দিষ্ট রাকাত পড়া ফরজ, আমি তোমার জন্য জোহরের নামাজের ফরজ দুই রাকাত, আসরের নামাজের ফরজ দুই রাকাত, ইশার নামাজের ফরজ দুই রাকাত, আমি রব্বুল আলামিন তোমার উপর আবশ্যক করে দিলাম, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
রোজায় সাত হজে যাকাতে ছাত, কিন্তু আমার নবী যদি করে ডাক দেয় উম্মত শর্ত লাগবে না, আমি কোনো ওজর শুনতে চাই না। আমার আল্লাহর নবী, আমি আল্লাহর হাবিব, যদি তোমাদের কি ডাক দেয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার হাবিব যদি তোমাদের কি ডাক দেয়, আমি আল্লাহর রায় হলো, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো, ইমানদার আমি কোন ওজর শুনতে চাই না, আমি একটা কথা শুনতে চাই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওরে আমি আমার নবী ডাক দিলে লুলালেংরা বুঝি না, মুসাফির বুঝি না, ক্ষুধার্ত বুঝি না, নারী পুরুষ বুঝি না, কে কোন হালে আছো সেটাও আমি আল্লাহ দেখব না। আমার রসুল যদি তোমাকে ডাক দেয়, আমি আল্লাহর আইন হলো, ডাকতে দেরি হবে, রসুলের দরবারে হাজির হইতে দেরি হলে ঈমান থাকবে না। আজকের মাহফিলে কার জন্য কথা কয় নাকি? আর আসতে কর না, কার জন্য? আর জন্য বলেন, কার জন্য? ওহাবিরা আল্লাহর জন্য, ঠিক কিনা বাবু? ওহাবিরা কি জন্য আসে? আমরা আসি কার জন্য? কারণ আমরা জানি আল্লাহ বলছে সাহাবি যেই হতে আমরা কথা বলা কে, ঠিক না বে? ঠিক, সাহাবি কো আমরা নবী ছাড়া, আরাফাতের ময়দানে নবী নামাজ কাজা করছে, জোহরের নামাজ নবী পড়ে নাই, আল্লাহ কে এই ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ ওয়াক্ত মত ফরজ, ঠিক না বে? ঠিক, নামাজ ওয়াক্ত মত ফরজ, আল্লাহর নবী খুতবা দেয়, ওয়াক্ত চলে যায়, আল্লাহ বলে ইমানদার তোমরা নামাজ পড়ো, কয়েকজনও পড়বো না, সুবহানাল্লাহ, এর আল্লাহর মানতি না কেন? তোমার মানতে রসুলের মানো, আরে আমি আল্লাহর মানলে জান্নাতে যাবি, রসুল মেনে কাজা করলে দুজকে যাবি, সাহাবি বলে আল্লাহ, আরে ইবলিস যে বলবি নামাজ পড়বি সেটা হইল ইবলিস মুনাফিক, নবী নামাজ পড়ে নাই আমরাও পড়বো না, নবীর সঙ্গে দুজকে যাইতে রাজি, নবী সার আল্লাহর জান্নাতে যাইতে রাজি না। সাহাবীর ইমান দেখছেন, আল্লাহ নবীর সাথে দুজু হয়ে যাও মিল, সুবহানাল্লাহ কইতেন না? শয়তানের তো পুরাই উঠছে, শয়তান একই কি হবে, না উঠতে না, না উঠতে না, শয়তান খেদমত করে, কারণ শয়তান জানে আল্লাহর সাথে না ফরমানি করলে একবার চোখের পানি ছাড়লে মাফ, আর নবীর সাথে না ফরমানি করলে এই গুনার কোনো ক্ষমা, জোরে বলেন ক্ষমা। আমরা নবীর সাথে কোনো বেয়াদবি করি? আমরা সুন্নিরা নবীর সাথে কোনো বেয়াদবি করি? ওরা করে কি করে না? ওদের সাথে আমাদের ঠেলা ঠেলি তুলে নিয়ে যে জান দিয়ালাম মান দিয়ালাম, কারণ আমরা যদি ওদের সাথে একটু লেস টেস বানতাম, কিছু টাকা টুকা পাইতাম না। এ আমার ভাইরা, প্রতিদিন আল্লাহর নবীর রওজা পাকে সুবহ সাদিকের সময় 40,000-70,000 ফেরেশতা নাজিল হয়, রওজায় পাক তাওয়াফ করে আর দরুদ শরীফ পড়ে, সূর্য যখন ডুবে যায় আমার আল্লাহর আরশের দিকে চলে যায়, আরো 70,000 নাজিল হয়, 24 ঘন্টার মধ্যে 1,40,000 কিয়ামত পর্যন্ত নাজিল হবে, যে ফেরেশতা জীবনে একবার আসে আর আসবে না। তুমি আর আমি কুতানি করলে কি লাভ? নবীরে ছোট বানানো যাইব কি কর? নবীরে ছোট বানানো যাইব? প্রতিদিন 1,40,000 ফেরেশতা নবীর উপর দরুদ শরীফ পড়তেছে, আমি আর তুমি হ্যাঁ হ্যাঁ হা হা করলে কি লাভ? না, ফেরেশতারা বইয়া বইয়া নমস করে নবীর লেগে দোয়া করে, কি কন? ফেরেশতারা বসে বসে নমাজ করে নবীর লেগে দোয়া করে, নবীর ইবাদত, নবীর গোলামি, নবীর খেদমত সরাসরি দরুদের মাধ্যমে হয়। আসুন সব কথা জবান খুলি, আমার নবীর প্রেমে ভেসে বলুন, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আর মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার, ঠিক না বেঠি? আমরা নবীর কাছে আছি না দূরে আছি? কথা বলে নবী আমরার কাছে আছে না দূরে আছে? ব্রাহ্মণবাড়িয়া জামে ইউনুসিয়ার মধ্যে যদি নবী আসতে পারে আমাদের এই মাহফিলে আসতে পারে কি পারে না? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব বলেন, ও জগতের মানুষ, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আল্লাহর নবী আকাশ দিয়া উড়ে উড়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামে ইউনুসিয়ার সামনে দাঁড়ালেন। একটু আমার নবীর সামনে বাড়িয়া মাদ্রাসার বারান্দার যে মোটা দাইর আছে, মোটা পীরা আছে, ওটার মধ্যে বসে বসে আরাম করলেন। আমি দেখে দৌড়ে গেলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, রাত গভীর এত রাতে আপনি নবীর আগমন কোথা থেকে ঘটল? আমার নবী বলেন, ফখরে বাঙ্গাল রে, আমি আমার সাহাবীদেরকে নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলাম, ভ্রমণ করতে করতে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলাম, এই মাদ্রাসাটা দেখে ধারণা করলাম আমার পরিদর্শনের মধ্যে মাদ্রাসাটা দেখা দরকার। আমি অবতরণ করলাম, ভালো লাগলো এই জন্য একটু জিরিয়ে নিলাম, বসে বসে জিরিয়ে নিলাম, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফখরে বাঙ্গাল ঘুম থেকে উঠে দৌড়ে চলে গেলেন সবার আগে, চিৎকার চেঁচামেচি করতে লাগলেন, ও তলাবা ওলামা সাবধান, এই যে জমিনে আমি ফখরে বাঙ্গাল দাঁড়ানো এটার ধারে কাছে আসবে না। বলে হুজুর কেন এই গেট দিয়ে তোমরা নামাজে যাবো? কয় না, এখানে আমার আল্লাহর নবী তশরিফ রেখেছেন। এবার বলেন, উনি দেখছে স্বপ্নে, বিশ্বাস হইল নবী আসছে বাস্তবে? কথা কল ঠিক না বলছি? ওনার একটা জীবনে আছে ফখরে বাঙ্গাল ও তার সাথী বর্গ, বইটার মধ্যে ওয়াকায়াটা লেখা, উনি নিজে বলতেছেন বইটার মধ্যে লেখা যে বর্তমানে ওই জায়গাটা লাল দাগ দেওয়া আছে এবং ওয়াল দিয়ে এটাকে হেফাজত করা আছে, এখানে কেউ পা নিয়ে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এটা বেড়া দেওয়ার মানে কি? কি বলেন? উনি যদিও দেখছে নবীর স্বপ্নে, ওনার আকীদা হচ্ছে নবী আসছে সশরীরে। কথা বলেন ঠিক না বলেন ঠিক? আসল কথা তো আমরাও জানি, কিন্তু সৌদি আরবের রিয়ালটা দেখলে একটু বেড়া সেরা লেগে যায়। কথা ঠিক না বেন ঠিক? আমি তো ওদের কিতাবে সবচেয়ে বেশি মোতালা করি, পড়াশোনা করি, ওদের কিতাব পড়লেই তো আমাদের মজহাব এবং মিল্লতের দলিলের অভাব নাই। আসেনি আমরা, কিন্তু পারি না কেন? يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. এই মান ওয়ালার, আমি আল্লাহর ডোরা। কারে ডোরা? কথা বলেন কারে? আমি আল্লাহর ভয় কর, আমি আল্লাহর ডোরা, পুলিশ রে নয়, ম্যাজিস্ট্রেট কে নয়, মাওলানা কে নয়, আমি আল্লাহরে ভয় পাও। আমি আল্লাহরে যদি তুমি ভয় পাও তবে তুমি আমার ওলি হইয়া যাও। অন্ধকারে রাতে চুরি করতে পারো, আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন দেখে কি দেখে না?
আল্লাহরে ডরাইলে চুরি করা সম্ভব। বাবা মুখ ডেকে ডাকাতি করার জন্য বের হয়েছেন, যদিও কেউ না দেখে আমার আল্লাহ মুখোশের ভিতর আপনারে দেখে কিনা? আল্লাহরে ডরাইলে ডাকাতি করা সম্ভব কথা বলেন? আমার আল্লাহরে ডরাইলে ডাকাতি সম্ভব হবে না, মানুষের উপর বদনাম করা তোহমত ওঠানো সম্ভব হবে না। বাবা এই জন্য তরিকতের প্রথম লেসন হলো জবানে তালা লাগাও। কোথায় আল্লাহর ইব্রাহিম ইবনে আদম যখন আল্লাহর দরবারে গেলেন, পীর মুর্শিদের দরবারে গেলেন, চার বছরের ভিতর একটা আওয়াজও করে নাই। চার বছর ছিলেন আল্লাহর দরবারে, পরনে বাবা সালার পচট, গায়ে একটা হালকা পাতলা কাপড় দিয়ে ঘুরতেন, শীতে কিবা গরমে। আল্লাহর উলি আমার আল্লাহর এমন পাগল হয়ে গিয়েছিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলখের রাজত্ব ছেড়ে দিয়ে, বলখের রাজত্ব ছেড়ে দিয়ে বলখের জমিনে ভিখারির মতো ঘুরতেন, সুবহানাল্লাহ। ইও সাটিখানি কথা নেই, নিজের রাজ্য নিজে ভিখারি হয়ে ঘুরে, অলির দরবারে থাকেন, কেউ তারে চিনি না, কেউ তারে ধাক্কা মারে, কেউ মস্কারা করে, ফকির আলীর গুমন নাই, ভাগলামের গুমন নাই, কথা কয় না, সোহানা লাগে না। পীর মুর্শিদের কাছে যখন গেছে, ইব্রাহিম ইব্রাহিম কেমনে তুমি সহ্য করো, কয় আল্লাহর অলিগো আমি সর্বপ্রথম আমার জবানটা বন্ধ করে দিয়েছি, আল্লাহর কসম যদি মরণও চলে আসে আমার জবান দিয়া আওয়াজ বার হবে না। এরে ইব্রাহিম কোন কারণে জবান বন্ধ করেছো? ইব্রাহিম বলে জবান হইলো সবচাইতে বিপজ্জনক জিনিস। কথা আছে মুখ দোষে মার গলে হতে হতে আছে কিনা নেই? ওগো আল্লাহর উনি জবান খুললি যত মুশকিল যত সমস্যা, কথা কেন জবান খুললেই মানুষ টের পেয়ে যায় এটা কোন মানুষ কোথা থেকে আসছে, যদি পরিচয় না দেয় আলাপে বোঝা যায় লোকটার বাড়ি কোথায়। আমি একবার অনেক মানুষের মেলে উঠছি, সব প্রচার পর্যন্ত কমে আলেন, আমি তো বাবা লঞ্চে বসা কাটা পাঞ্জাবি পরানো, তো ছোটো মোটো দেখা যায় না, ওরা তো মোটামোটা বিষয় হুজুর, তো কি এক বিষয় নিয়ে কটকট কটকট করে মশালা বলতেছে, তো এক মশালাতে আমি ওরা ধরছি, ধরে গেলাম মশালাটা তো হয় নাই, মশালাটা এইভাবে হবে, এরা শেষ পর্যন্ত আমার সাথে ইত্তেফাক হয়েছে যে হ্যাঁ মশালাটা এমনি হবে। তেমনি আমার জিজ্ঞাসা আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার চাতলপুর। কসুয়া? আমি বললাম চাতলপুর, আপনারা কসুয়া বলেন? আপনার নাম মুস্তাক আহমদ? মাশাল্লাহ। আমি বললাম চাতলপুর, আপনার আমার ঠিকানা বলতে আছেন? আপনার আলাপি বুঝছেন এই শিক্ষার আর কেউ উঠেন না, কথা বলে ঠেকছি না, কথা যতক্ষণ না বলতাম তখন তো মনে করছি তেনা ইচ্ছা ফুল হয়েছে কেনা বড়জোর মনে মালা মাদ্রাসার তালে বলে মই বসবি আর কি কে বই দিছি। ইব্রাহিম ইবনে আদম বলখের বাদশা, সুবহানাল্লাহ, সেই রাজ্যে আল্লাহর ওলির দরবারে ঘোরা হয়, আল্লাহর ওলি বলেন ইব্রাহিম রে যদি বাঁচতে চাও জবানটা বন্ধ করে দিও, কোনদিন জবান খুলবে না। কোনদিন উনি জবান খুলে না, কি ইব্রাহিম খাইবে? আর আল্লাহর ওলির সাথে ওনার পীর মুর্শিদের সাথে এমন ভাবে লাগা থাকতেন, ওনার পীর মুর্শিদ কোনদিন ওনাকে বলতে হতো না, উনি বার হলেই বুঝতেন কি লাগবে, সুবহানাল্লাহ। আর আপনারা তো এমন ভিড় মানেন, ভিড়ের জুতা রে ভাই রে আগ্রি রে ভাই রে বাপ ভাই, কি বাবা মুরিদ, বাপ রে বাপ, ঠিক না কথাটা? মাঝে মধ্যে হিসাব রে টেলা দেখবারে দেখলো কা বাজান দিয়ে ইহন বাজান কই বাবুই, হুশ থাকতে হবে। তরিকত মানেই হচ্ছে হুঁশিয়ার, কি থাকতে হবে? হুঁশিয়ার, সাবধানে থাকতে হবে। ইব্রাহিম ইবনে আদম চার বছর চলে গেল আল্লাহর ওলির দরবারে, পীর মুর্শিদের দরবারে যায় বললেন হুজুর আমি কি এবার আপনার কাছে বায়াত হইতে পারি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাবা একটা কাজ বাকি, আমার বন্ধুর বাড়িতে পাতিলটা পৌঁছায় দাও। পাতিল লই আগে স্যার একটারে বইলা দিছে চৌরাস্তার মোড়েটা ভেঙ্গে তার উপর হলাইয়া দিবি,
আরেকজন যাই দিছে বাবা লাঠি দিয়া বাড়ি আঘাত করার সাথে সাথে গলা পায়খানা ইব্রাহিম ইবনে আদম ভিজে যায়। কেউ জুতা মারে, কেউ ঢিল মারে, কেউ টিটকেরি মস্কারি করে। চার বছর পরে দুঃখের যন্ত্রণায় ইব্রাহিম ইবনে আদমের গলা দিয়া বার হয়, হায় রে বল এখনো কি আমার বায়াত হওয়ার সময় হয় নাই? আল্লাহর ওলী বলি, ইব্রাহিম তুমি আমার কথা রাখতে পারো নাই, আমি প্রথম লেসন তোমারে দিয়েছিলাম জবান বন্ধ করার জন্য, তুমি জবান খুলে ধ্বংস হয়ে গেছ। আল্লাহর ওলী, কখন আমি মুখ খুললাম, কখন আমি মুখ খুললাম? আল্লাহর ওলী বলেন, ইব্রাহিম রে যখন তুমি বলেছিলে হায় রে বল, আমার আল্লাহ তোমার থেকে সমস্ত নেয়ামত উঠিয়ে নিয়েছে, তোমার জবানের কারণে চার বছর শেষ হয়ে গেল। আবার চার বছর চলে গেল, আল্লাহর ওলী ইব্রাহিম ইবনে আদমকে পাঠানে নদী পার হইয়া যাও। নদী পার হইয়া যাবেন, কানে টান খাইয়া কানসিরা যায়, কানসিরা গেছে, সাতরায় নদী পার হইছে, নৌকা থেকে ফালাইয়া দিছে কান কুনসির। আল্লাহর ওলী বলেন, নদীর ওই পারের বাজার থেকে বাজার করো, কেননা নদীর এপারের বাজারটা ওপারের বাজার থেকে সরস, যেই পারে আল্লাহর ওলী ফাটা ওই পারের বাজার হইল বাসি, যেই পারে আল্লাহর ওলী থাকে পারের বাজার হইল টাটকা। আপনাদের মতো মুরিদ হইলে বলতে হুজুর বুঝছেন না তো বাজারটা, আমি বুঝি বলা কথা কেনা কে বাজার হইছে না তো, এটা কি করে আমি গঙ্গের ভর যাবো তো বাসি বসে গাইবেন, এটা ভালো হবে না কথা কেনা কে। হ্যাঁ আমার ভাইয়েরা, ইব্রাহিম আওয়াজ করে না, আল্লাহর ওলীর কথা যেমনি তিনিও তেমনি। সুবহানাল্লাহ, বাজার করতে যায় বাবা, ঘটনা চক্রে ইউটিউবে পড়বেন, বিস্তারিত আলোচনা আছে, কান ছিঁড়ে ফেলছে। আল্লাহর বান্দা ইব্রাহিম নিজের রাজত্ব থেকে ভিখারি হওয়ার কারণে কান ছিঁড়া ফেলাইল, তরিকত কারে কয়, আল্লাহ পাওয়ার ট্রেনিং কাকে বলে। বাবা কাপড় দিয়ে মাথাটা বেঁধে ফেললেন, আগো আমার মুর্শিদ, জবান খোলার কারণে আমার চার বছরের গোলামি বৃথা গেল, এবার যদি গলা কাটা যায় আল্লাহর কসম আওয়াজ করব না। এইবার গলা কাটা লইলে আওয়াজ করতাম না, মুখ বন্ধ করছি করছি। উনি গামছা দিয়ে পেছাইয়া পীরের দরবারে আসছে, গভীর রাতে বিশ্বাস ডাকছি, ইব্রাহিম আজকে তুমি রাতে আমার সাথে দেখা করো। কন্যা সুবহানাল্লাহ, ইব্রাহিম ইবনে আদম রাত পর্যন্ত বসে ওলি আল্লাহর দরবারে তো বুঝে নেই, সারা রাত মানুষ থাকে, শেষ রাতে গিয়ে কিন্তু সব মাইনাস হয়ে যায়, এক দুইটা সারা মোটামুটি আর বাকিগুলো কথা কোনো কে মাইনাস হয়ে যায়, যাও এক দুইটা থাকে এইসব করে। হ্যাঁ আমার ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদম দরজা দাঁড়ানো, সব চলে গেল, আল্লাহর ওলি ডাকে ভাগি, আওয়াজ করলে কিচ্ছু পাবে না। আরে বাবা একটু হিসাব একটু আদর করলে হেতো দরজা ভেঙে লিবে, হিসাব কম ফোন লাগছে মনে জনে ভিসাবি লানা ভিসাবি ওই কথা কোনো কে। ইব্রাহিম ইবনে আদমরা যখন ডাকলেন, ডাকা মাত্র বলেন, হুজুর আমি হাজির। সুবহানাল্লাহ, ইব্রাহিম কাছে আয়ে সব ঘুমায়া যায়, দরজাটা বন্ধ করে জিজ্ঞেস করে, ইব্রাহিম রে তোর মাথায় তো কোনো দিন কাপড় দেখলাম না, আজকে ইব্রাহিম তোমার মাথায় ফটকা কেড়ে বানছ। ইব্রাহিম কোন পাজানি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হুজুর, এই জন্য মাথাটা বাঁধে রাখছি,
আইয়া তো ঠান্ডা লাগবে। ইব্রাহিম, কোনদিন আমার বাড়িতে তুমি মাথা কাপড় দিয়ে ঢাকো নাই, আজকে তুমি কেন কান সহ মাথা ডাকছো বুঝি নাই, আমারে না বুঝাইলে আজকে যাইতে দিব না। ইব্রাহিম কই কথা বলা যাবে না, চোখের পানি ছাড়তে মিশা কথা তোর বলতে পারবে না। বলে হুজুর আমার একটু ঠান্ডা লাগছে, কারণ পানির মধ্যে সুবা সাবা খাইছে তো আসলে কিছু ঠান্ডা লাগছে। আল্লাহর ওলি ডাকে বলে ইব্রাহিম, আল্লাহর ওলিদের কাশফের সামনে খুদার লওহে মাহফুজ পর্যন্ত পরিষ্কার, কথা কান ঠিক না বেঠে বলি আল্লাহর দরবারে এমনি যাবেন, আল্লাহর ওলি আপনাকে দেখে বলে দিতে পারবে আপনার মরণটা কোন হালে হবে, আল্লাহর ওলি দেখলেই বলতে পারবে আপনার আখেরি হাল কি হবে, আপনি কি হবেন, কখন কোথায় যাবেন। আল্লাহর ওলিরা সাহেবে কাশ যারা অন্তর চক্ষু দিয়ে সেটাও দেখতে পায়। এটা আমাদের কিতাব থেকে দিব না ইনশাল্লাহ, ওনাদের কিতাব থেকে দিব, যারা পিরাউলিয়ার লইয়া নাচানাচি করে আকথা কুকথা করে। ইব্রাহিম রে তোর পাকরি খুন, ইব্রাহিম বলবি না রে জবান খুলবি না, ইব্রাহিম আয় আমার বুকে আয় বালকের বাচ্চা বুকে আয়, আজ তুমি বলকের বাদশা থাকবে না, তমাম আসমান জমিনের ওলি আল্লাহদের বাদশা হইয়া যাইব। বুকে জড়াইয়া আল্লাহর ওলি ডাকে মাবুদ, ও আমার আল্লাহ সারাটা জীবন তোমার জন্য কাটাইলাম, একটা উপযুক্ত মানুষ পাইলাম না রে আল্লাহ, আমার ইব্রাহিম তোমারে পাওয়ার জন্য তোমারে লাভ করার জন্য স্বর্ণের সিংহাসন ছেড়ে দিয়ে রাস্তায় নেমে গেছে, অমাবুদ 8 বছর চাকরি করলো কোনোদিন মাইনা চাইল না, আমার আল্লাহ কোনোদিন খাবার চাইল না, কোনোদিন নাফরমানি করে না, 4 বছর চলে গেল একটা আওয়াজ পর্যন্ত করে নাই, মাবুদ আমি যদি তোমার কিছু খেদমত করে থাকি জীবন একটা মাত্র দোয়া করলাম, যতদিন চাঁদ সূর্য পৃথিবীর জমিনে থাকবে আমার ইব্রাহিমের নাম ততদিন থাকবে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কত কষ্ট করে আল্লাহর ওলি হয়েছে, পীরের দরবারের আদবই তো আমরা জানি না, এই জন্য ওলি আল্লাহ ঠিক আছে আমরা খালি লাফালাফি সার আর কোনো, এই যে ওলি আল্লাহরা বলতে পারে কি পারে না, হ্যাঁ আমার ভাইয়েরা দেওবন্দে আলেমদের বিশ্ববিখ্যাত উস্তাদ মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, ওনার আব্বা চর্মরোগের ওষুধ খাইয়া নিঃশেষ হয়ে গেলেন, ওনার আব্বার ঘরে পুত্র সন্তান জন্ম হইলে একজন টিকত না মারা যাইতেন, কি হইত কষ্ট হচ্ছে না, মেয়ে সন্তান বাঁচে পুত্র সন্তান বাঁচে না, মনোযোগ মজা পেয়ে সুন্নিরা তাম দেওবন্দে দিরা কাবির তাম কওমি উলামাদের যিনি লিডার তাম বাংলাদেশে দেওবন্দি কওমিদের যিনি রাহবর তার নাম আশরাফ আলী থানভী, তার নাম কি জোরে বলেন, তার নাম কি আশরাফ আলী থানভী। উনার আম্মা আব্বার জীবনে বলতেছেন, উনার আম্মা আব্বা যখন পুত্র সন্তান হতো বাঁচত না, ওনার আম্মা ছিলেন বড় পেরেশান, সুবহানাল্লাহ মহিলারা তো বেশি পেরেশান থাকে ঠিক না বে, ঠিক থানভী সাহেবের আম্মা পেরেশান হয়ে গেলেন, আমার আল্লাহ কত দোয়া করলাম কত চেষ্টা করলাম কোনো পুত্র সন্তান টিকে না,
মাগুদু এইবার বুঝি আল্লাহর ওলির হাত ছাড়া রেহাই নাই। সুবহানাল্লাহ, কোন না ওলি আল্লাহর দরজা কোথায়? আল্লাহর ওলিদের হাত ছাড়া রেহাই, কথা বলেন রেহাই। যেদিন সব দোয়া বৃথা যাবে আল্লাহর ওলি যদি হাত বাড়িয়ে দেয়, কথা কোন না। দৌড়ায় চলে গেলেন তখনকার সময়ের এক মজ্জুব আল্লাহর ওলির কাছে। সুবহানাল্লাহ, কোন না মজ্জুবের কাছে যায় কয়, হুজুর আমার কোন পুত্র সন্তান কেন টিকে না জানলাম না, আমার রক্তে কোনো দোষ নাই, আমার স্বামীর রক্তে কোনো দোষ নাই, যদি দোষ হতো মেয়ে সন্তান বাঁচার কথা ছিল না। ওগো আল্লাহর ওলি, আমি আপনার দরবারে আরজি জানাই, আপনি যদি দোয়া করেন আমার বিশ্বাস আমার সন্তান আর মৃত্যুর মুখ দেখবে না। কার কাছে বলছি? জোরে বলেন না, কার কাছে? তো ওলি আল্লাহর কাছে গেলে আমরা যাই না, যারা ওলির বিরোধিতা করে তারা সৌদ্দ গোষ্ঠী গেছে, কথা কনা গা আনবেন বেহস্তি যাওয়ার খোল ফাস্তে। ওনার জীবনী লেখা আছে, থানবী সাহেবের আম্মা জার জার হয়ে কান্দা, আল্লাহর ওলি চুকুটা বন্ধ করে ডেকে বলেন, হারে কি চমৎকার খেলা ও নারী রে, আলি উমরের টানাটানিতে তোর সন্তান বাঁচে না। সুবহানাল্লাহ, একটু জোরে কইবেন না, কার টানাটানি? জোরে কর না কার। যারা কয় আলী উমর মরি গেছে, কি রে আলী আলী দাহকে রে গুড়া ডিম দিব তোমারে, আজকে কয় কি আলী আর উমরের টানাটানিতে তোর সন্তান মরছে। সুবহানাল্লাহ, কয় না বলেন ইয়া আলী ইয়া উমর, এখনো তারা আমাদেরকে সাহায্য করতে পারেন, এখনো আমরা তাদের খুশি তাদের বেজারের উপর ডিপেন্ড করি। আলী খুশি আপনার জিন্দেগী উজালা, আলী বেজার নারাজ আপনার জিন্দেগী নিসমার হয়ে যাবে। আনুন কিতাব, এখন পড়াবো, এখন দেখাবো, বাংলায় তো আছে দেখবেন। কেউ বুঝে নাই কথা, পাগলা বেটার কথা তো, মজ্জুব মানে বুঝছেন না, হুরুস্তুল কথা কয় মানুষ গেলে বেন্দা দিয়ে বাইরে। সুবহানাল্লাহ, কোন না গেছে তো গেছে বাবা, ফাগরি ওলা হুজুরের কাছে না তো, মৌলবী বিশ্বাস মৌলবী ওলির কাছে গেছে না, মজ্জুবের কাছে গেছে, বুঝছেন নি মজ্জুব কেডা মৌবরাজারে দেখছেন না, নখ কত বড় আসিন, কথা কোনা গেলে মুসমাস কত বড় আসিন, এইরকম বিশ্বের কাছে গেছে, এইরকম ওলির কাছে গেছে, কন্ না সুবহানাল্লাহ। ওই আমার বাবা আল্লাহর ওলি বললেন, মা উমর আর আলীর টানাটানিতে ওটার সন্তান বাঁচে না, কেউ বুঝে না। থানবী সাহেবের আম্মা বলেন, আমার বুঝতে অসুবিধা হয় নাই। জনতা বলে, কি বলেছে? কয়টার অর্থ হলো, আমার বংশটা হলো আলীর বংশ, আমার ছেলেদের বাবার বংশ ফারুক আজম উমরের বংশ, সন্তান যদি জন্ম নেয় মার বাড়ির লকব লাগে নাকি বাবার বাড়ির লকব? ওরে নবীর উম্মত, আমি আলীর বংশ, বাবা ফারুকি বংশ, এতদিন আমার যত পুত্র সন্তান হয়েছে সবার নাম রাখছে আমার হযরত উমর ফারুকের লকবে, এই জন্য আলীর মনে পড়ে না। আলী বলেন, আমার বংশ থাকতে অন্যের নাম কেন লাগবে, আমার সন্তান দুইজনের টানাটানিতে বাসে না। সুবহানাল্লাহ, কইতেন না আল্লাহর ওলি মজ্জুব মানুষ লাভ দিয়া কয়, মারহাবা ওরে মা, তুই বড় বুদ্ধিমতী রে, আমার কথার যে অর্থ তুই বুঝি পুরাপুরি বুঝা গেছস। হ্যাঁ, আমার কথার মর্ম এটাই, তুই বুঝছস? কারণ পাগলারা তো আসতে কোনি মজ্জুব আল্লাহর ওলির তো টেকসো মেকসো দিয়ে কথা কয়, ঈশ্বরা তোমরা মানুষ সাথে রাখুন লাগবো সমাজে থাকতে হবে, যদি তুমি বললে সুল্লা কথা কই আর কি, এরা তো যখন মন চায় তখন কথা কয়, কথা কর ঠিক না বে ঠিক, আপনি খুব কম মানুষ রেখো, তুই তাই কর, যদি কোন যদি তুই কার বাবা কুত্তা বিলের ভালো লাগবে তুই তাই কইতাম না, গিতে হবে তোমরা কথা কর, কারণ সাতল ফারে এক মজ্জুব থাকতো লেংটা উলঙ্গ কাফন নাই। হঠাৎ একদিন ওই উলঙ্গ ফকির খাবারের দোকানে যায়, দেখে দোকানি রে
আগে জানতাম না, জানলে টাকা জোগাড় করতাম, আমার কাছে টাকা নাই, লুঙ্গিটা ফেরত দেব এই ওয়াদার উপর একটা লুঙ্গি দে। সুবহানাল্লাহ, কইতেন না বাজারের মানুষ তার দাও হয়ে যায়, যার পূর্ণ জীবনে কোনদিন কেউ কাপড় দেখে না, ওই আল্লাহর বান্দা কেন দোকানে দৌড়ায় আর কয় আবার একটা লুঙ্গি দে। সুবহানাল্লাহ, কেন একজন হিন্দু ব্যবসায়ী তান দিয়ে একটা লুঙ্গি দিলেন, লুঙ্গিটা পরছে কো দিয়া জমগো, কিন্তু সুবহানাল্লাহ কেন লুঙ্গিটা পরে একটা দর মারছে বাবা, মানুষ কই কি রে লুঙ্গি কেন পরছে আজকে দেখব, লুঙ্গি ভইরা পাগলা দৌড়ায় লঞ্চ গাড়ির দিকে, চাতাল পার লঞ্চ টার্মিনালের দিকে দৌড়ায়, মানুষ হা কইরা তাকায় দেখি খোদারে আল্লাহর আলী সৈয়দ মিরান সাতাতারি রহমাতুল্লাহ আলাইহির বড় নাতি সৈয়দ ইরফান শরমপুরি রহমাতুল্লাহি আলাই বাজারের ঘাটে তশরিফ আনতেছেন, স্টিমার থেকে নামতেছেন, পাগলাই বলে আরে আজকে আমি তার দরবারে না গেলে রেহাই নাই। দেখেন মিরান সাহেব শুধু নিজে বড় বুজুর্গ ছিলেন না, ওনার সন্তানরাও মস্ত বড় বড় আল্লাহর ওলি ছিলেন। কথা বলুন ঠিক না বলছি? আর আমরা ওনাদের গোলাম। আমার ফরিদকে যদি কেউ লাথি মারে আমার মুরিদ আমাকে কি জিততে পারবে? আমরা মিরান সাহেবের জুতা পবিত্র করে নেওয়ালা, সাফ করে নেওয়ালা মানুষ, আমাদের কি মোহাব্বত করে মিরান সাহেবের কচুয়াতে ঘুমাইছে, আমাদের কি কেউ ঘৃণা করলে আমার মনে হয় না মিরান সাহেব কোনো টিকিট নাগাল পাবে। কথা বলেন ঠিক না বেঠি? কতটুকু মোহাব্বত তিনি আমাদের কি করেন। আজকে আমরা কি সৈয়দ নাকি? হাজার হাজার মানুষ আমাদের কাছে বায়াত হয়, ফু দিলে কাজ হয়, এটা মিরান সাহেব আমাদেরকে ভুলে নেই। কথা বলেন ঠিক না বেঠি? সাবধান করে দেই, দরবারে ক্লাস তৈরি করবেন না, উজিরের বিরোধিতা করে রাজার মনের খুশি পাওয়া যায়। কথা বলেন পাওয়া যায়। দেখবেন উবাইদুল কাদের যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা বাড়িতে যায়, এই প্রধানমন্ত্রীর জুতাটা সাফ করে এরকম টেকা দিয়ে কথা বলা কেন এটা কেনে আমি আর গাই জুতাটা পরিষ্কার করছে আমার কথা কইস কথা কেন কেন কেরে কয়, কারণ এ যে সময় কথা কইবে একদম ডাইরেক্ট মেজাজও লাগবো কথা কোনা কে, কারণ হাজার কথার ভিতরে কথা যায় না, এমন একটা সময় হয় যখন খাদেম ছাড়া আর কেউ থাকে না, এখন যেই কথাটা বলি এটি কানের মধ্যে লাগে। মিরান সহজুরের খাস গোলামদের প্রধান সারিতে তো আমাদের মুরব্বীরা দাঁড়ানো, যারা নিজের গায়ের রক্ত পর্যন্ত জমিনে ঢেলে দিয়েছেন। আমি আল্লাহর ওয়াস্তে বলবো মিরান সাহেবকে ভালোবাসলে ওনার কোনো মুরিদের ব্যাপারে কটূক্তি করবেন না, ওনার কোনো খলিফার ব্যাপারে কটূক্তি করবেন না, কারণ আপনি একটা সাধারণ মুরিদ, আর ওদেরকে মিরান সাহেব মোহাব্বত করে খেলাফত দিয়েছেন, নিজের আসন দান করে দিয়েছেন, সন্তান বলে কুলে উঠায় নিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? মিরান শাহকে মরা মনে করেন না, মিরান শাহ জিন্দা। আর কেউ বিশ্বাস করেন আর না করেন, আমি সেটা চোখে দেখেছি এবং এখনো দেখতে আছি। সৈয়দ ইরফান শরমপুরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মিরান সাতাতারি রহমাতুল্লাহ আলাইহির বড় নাতি, সৈয়দ রায়হান শাহ রহমাতুল্লাহ আলাইহির বড় ভাই, উনি লঞ্চ গার্ড থেকে নামলেন, দেখা যায় ওই পাগলা দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর ওলির কদমে পড়ে যায়। হুজুর বেশি একটা কদমে নামতে দিত না মানুষকে, কিন্তু ফাগলারে কেন জানি দিয়ে উনিও দাঁড়াইবে। সুবহানাল্লাহ, লাগে না আল্লামা শহীদ মোল্লা সাহেব আমার দাদা হুজুর টানতে চাইতেছে, উনি গেলেন উসে উসে উসকি উসকি কাম পুরা করে দে, উসে উসকে কাম পুরা করে দে, ইয়ে আশিক হ্যায় উসে জো করনা চাহি কর সকতে। সুবহানাল্লাহ বলেন, এইটা হুজুরের কদম মোবারক ধুই দিয়া ঠুক দুইটা লাগাই ফিরে রইছে, হুজুর মোটামুটি আধা ঘন্টা সময় তার জন্য দাঁড়াই দিচ্ছে, তারপরে সুমা দিয়া কও আসসালামু আলাইকুম, আবার দৌড়। আল্লাহর ওলি হাসি দিছে একটা, ইরফান সাহেব বেশি কথা বলেন একটু মুচকি হাসি দিছে, কেইডার লাগে চাইছি। সুবহানাল্লাহ, কইতেন না
এই একটা হাসি দেখার জন্য আসিলে সকল ঘরের মানুষ। আজকে নবীর চোখ মোবারক, নবীর হাসি আমার চোখে লাগছে রে, যে হাসি বাংলার কোন মানুষের মুখে দেখা যায় না। কইয়া ভাগলা দিছে দৌড়, দৌড়তে দৌড়তে ঘরে যাইয়া লুঙ্গি ভুললে হলে এত তো লুঙ্গি লে। একজনে জিজ্ঞা, কিউ সারা জীবন লুঙ্গি ভরলো না, আজকে ভরলা, আজকে একটা মানুষ হয়েছে তো। এই বেটা মানুষের সামনে ল্যাংড়া তখন যায়, আমরা মানুষ না, কো যে তোরা মানুষ ও দুনিয়ার কুত্তা, কথা কো, তোরা আমার দৃষ্টিতে মানুষ, আমার চোখ লাগে না একটা, সব কুত্তা বিলাই সাও মাও, ল্যাংড়া থাকলি কে হ্যাংড়া থাকলি কি, দিলের ভিতরে ইয়াকো তাকু কথা লিয়ে গুরুস, তোরা সামনে ল্যাংড়া দেখলে আমার এই কি যায়। একটা দিল হয়েছি মানুষের দিল রে, আল্লাহ রসুলের আওলাদ, উনার সামনে ল্যাংডা হইয়া গুরবার ক্ষমতা, আমার নামার পায়জামা গরম হয়ে গেছে, উনি দেখলে আমার একবার সাফালিশ করে ফেরে দিব, এর লিগে লুঙ্গি হয়ে গেছি, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইরফান শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন জানেন? দেখতে হুবহু মিরান শাহ হুজুরের মতো, একদম দেখতে হুবহু মিরান শাহ হুজুরের মতো ছিলেন। মিরান শাহ তাতের রহমতুল্লাহ বারো বছর রোজা রাখছেন, সুবহানাল্লাহ, করেন অর্ধেক রুটি দিয়ে ইফতার করতেন, অর্ধেক রুটি দিয়ে রোজা সেহরি খেতেন। ইরফান শাহজুর মোটামুটি সারা জীবন এইভাবে কাটাইছেন, জীবনে কোনোদিন ভাত খায় নাই, রুটি খায় নাই, জীবনে কোনোদিন কোনো ফল খায় নাই, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার। সেই অলি আল্লাহদের তাসির দোয়া আমাদের সাথে আছে কিনা নাই, জোরে বলেন আছে কিনা নাই, ওই অলিদের নাম স্মরণ করলে আল্লাহ খুশি নেবে যা। তো মজ্জুব, তো এই মজ্জুবের কথা শুনিয়া থানবীর মাঝখানে এই কথা কইছে, বেটা আরেক ফাল দিছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ই আওরাত বহুত হুশিয়ার লড়কি হে, ঠিক আছে ঠিক আছে, বাত ইহি ফাইনাল, মেরা মকসদ ইহি থা, তুনে জো বলা, কইছে তুই যেটা কইছস আমি নি বুঝাইছি, সুবহানাল্লাহ, কর যাও, সামনে তোর যে সন্তান হবে এটা আলীর হাওলা করে দেবে, নাম রাখবে আলী, নাম রাখবে আলী, আর হবে না তোর বাক্স খালি, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পরও টানাটানি করত, কথা বলেন টানাটানি করতে, আমার বাবারা ভাইয়েরা মনোযোগ, থানবী সাহেবের মা জোর জোর হাত কাঁপতে লাগলেন, আল্লাহর ওলি আমার জন্য দোয়া করবেন, আল্লাহর ওলি বলেন ও মা তোর ঘরে দুইটা পুত্র সন্তান হবে, হইছিনি না হবে, এরা যে কোন নবী দেয়ালের ভিসে গিয়েছিল জানে না, আর আল্লাহর ওলি কয় তোর হবে কেন হবে, আর থানবী সাহেবের মা কয় কেন ওলির দরবারে গেলাম, আমার স্বামী একদিন চর্মরোগের ওষুধ সেবন করার পর তার যৌন শক্তি মিসমার হয়ে গেল, একেবারে বরবাদ হয়ে গেল, সন্তান দানের আর কোনো সম্ভাবনা, যখন দেখছে এই অবস্থা তখন থানবী সাহেবের মা কয় এইবার আল্লাহর ওলি ছাড়া কোনো গতি নাই, মরা গেছে যদি ফুল ফুটাইতে হয় কে লাগবে, ওলি লাগবে, কথা বলেন মোরশেদ পরশ মনি গো লোহারে বা নাইল কাঁচা সোনায়, আমার মোরশেদ পরশ মনি গো লোহারে বা নাইল কাঁচা সোনায়, আমার মোরশেদ এরপরে কি মুর্শিদ আমার মূল্যধন, মুর্শিদ আমার মূল্যধন, সময় থাকতে চিনিলি না লোহা রে বা নাইল কাঁচা সোনায়, আমার মুর্শিদ পরশ মনি গো লোহা রে বা নাইল কাঁচা সোনায়, ওলি আল্লাহদের দরবারে গেলে মানুষ সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যায়।
قادر قدرت داری ہر چخاہی آکنی مردہ را جانے تو بخشا زندہ را بے جا کنی وصف آکر خمتا ایمون ایک بیلائی تر پاوار جیدے مردہ را زندہ ہونے زندہ را مردہ ہونے دے امار بھائی رب عمر اشرف علی تنوی شبر مہاں পৃথিবীর মধ্যে একেবারে নিরাশ হয়ে বললেন জগতের মানুষের দেখ তোদের হাকিম ওল উম্মতের মা এবার আল্লাহর ওলির দরজা ছাড়া উপায় নাই। উনি বলেন রে মা তোমার দুইটা পুত্র সন্তান জন্ম নেবে, একটার নাম রাখবে আশরাফ আলী আর একটার নাম রাখবে আকবর আলী। সুবহানাল্লাহ কইতে না আল্লাহর ওলি নাম রাইখা দিল ওইদিকে বেটার সেক্স উনি সদর বদরিন আল্লাহর তো দোতরে ওটা কি সেক্স আর মেস আমরা জবানে যেটা বলি এটাই ফাইনাল রব্বা আশাস আকবার মুদফুইন ওয়ালাও আকসাম আলা আল্লাহি লা আবরহু। আর আল্লাহর নবী বলেন ও জগতের মানুষ আমার আল্লাহর এমন কিছু প্রেমিক আছে যারা রাস্তায় পথে ঘাটে ঘরায় চুল গুলাই লোমেলো ধুলিতে জর্জরিত গায়ে ধুলিতে জর্জরিত এমন নোংরা অবস্থায় চলাফেরা করতেছে তোমরা দেখলে গায়ে লাগাবে দূরের কথা ধারে কাছে যাবে না, কিন্তু তারা আমার মাবুদের এমন পাগল প্রেমিক আমার আল্লাহর দরবারে তারা তো মকবুল রে হাতটা যদি পারে আল্লাহর দরবারে কসম করে বসে কসম করতে দেরি হয় আমার আল্লাহ পুরা করতে দেরি হয় না। আল্লাহর লি কইছি নি কি করতে হবে এটা জামাইর একটা তাবিজ দেই একটা ওষুধ দেই ধরে কি কি কাজ সুবহানাল্লাহ কর না মাবুদের গোলামি করে আবার ওষুধ লাগবো নি জবানে কইয়ে দিছি তোর দুইটা ভুল হইব কি হইব দুইটা কথা কোনাকে কি হইব দুই ছেলে এ যাও তোমার দুই দুইটা পুত্র সন্তান হবে লোহে মাহফুজ আমি দেখতেছি তাদের নাম একটার নাম আশরাফ আলী আর একটার নাম আকবর আলী যেটা হবে আশরাফ আলী এটা হবে আলেমে দ্বীন যেটা হবে আকবর আলী এটা হবে দুনিয়াদার ব্যবসায়ী যাও রে যাও আমি তো রাগা গোড়া বলে দিলাম। থানবী সাহেবের মা বাড়িতে গেলেন উনি বললেন দুই বছরের ভিতর আমার দুই সন্তান আমি আল্লাহর ওলির দেওয়া কথা মতো একজনের নাম রাখলাম আশরাফ আলী আর একজনের নাম রাখলাম আকবর আলী আল্লাহর ওলির কথা বাস্তবে ফলেছে আমার আশরাফ আলী মুস্তাবর আলেমে দিন হয়েছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা এগুলো মানে কি মানি না ওমা ওরা কইলে সব বললি সব যায় জুয়ে যায় আমরা বললি ঘুরে আমরা কি গাজা ঘুরি কথা আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক রাস্তে কো আমি তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা নাই আছে ওলি আল্লাহর দরবারে গেলে লাভ না ক্ষতি লাভ লাভ আরে মিরান শাহ হুজুর ইরফান শাহ হুজুরের মতো এত বড় দারাজ আল্লাহর ওলির দরবারে গেলে লাভ হবে না ক্ষতি হবে আল্লামা শহীদ মনোয়ার সাহেবের বড় মেয়ে এটা পানিতে পড়ে মারা গেছে ওনার বড় মেয়ে পানিতে পড়ে মারা গেছে উনি একবারে লাচার হয়ে গেছেন প্রথম মেয়ে তো খুব ভালোবাসতেন মেয়েরে উনি একবার বিছনায় পড়ে গেছে ইরফান শাহ হুজুর সিডি লেখছে আল্লাহ গিয়ে তোমার করে এত মাইয়ার এত ভুলা হইব সাতটা ছেলে হবে সুবহানাল্লাহ করে না ছয়টা মেয়ে হইব আল্লাহর কি মর্জি উনার করে সাত ছেলে ছয় মেয়ে তোমার তো মেয়ের দরকার আর ছেলের দরকার আমরা আল্লাহর ওদেরকে ভালোবাসি ঠিক না বে ঠিক আমরা আল্লাহর ওদেরকে ভালোবাসি কিনা আরো ভালোবাসবেন ওলি আল্লাহদের দরবারে যাবেন যত বেশি আল্লাহর ওলিদের দরবারে যাবেন আল্লাহর ওলিরা যদি একটা নজর আপনার দিকে একদিন তাকায় আপনার আখেরাত দুনিয়া দুনোটা উজালা হয়ে যাবে। কাউ কাউ করলে কোনো লাভ কথা বলেন কাউ কাউ করলে একটা তাবিজ দিব আর কেউ বাবা যাও 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 আশ্চর্য লাগে ফিরের দরবারে গেলে মুড়ি কতন ভরে গো বাজান জায়গা কিরে বাবা কই এইসস কো ফিরের দরবার জাজ গে করে কমে খেত লাগানি বাহি হাই রে পীরের দরবারে গেলে এমন ভাবে যে বাবা আর মিরার শাহ ওনার কিতাবে লিখছেন বাবা সব আলেম পীর মশাই এক লিখছেন মুরিদ আর পীরের সম্পর্ক হলো একজন মরা লাশ আর একজন গোসল করেন না এরে মুরিদ হইল মরা লাশ পীর হইল গোসল
গোসল করার মতো গোসল করনে ওয়ালা লাশকে যেমনি মনসা তেমনি কাত করবে, উপর করবে, নড়াচড়া করবে। মুর্দারের কোনো চয়েস নাই, কথা নাই, যতই বাঁকাবে যতই সোজা করবে আওয়াজ আসবে না। মুরিদ হলো পীরের কাছে মুর্দা লাশের মতো, পীর হইল মুরিদের জন্য গোসলকারীর মতো। পীর আপনাকে যেমনি বলে আপনাকে সেভাবে চলতে হবে। উমা যাই ঐক্য বাজান, আমার সুরি দিলাই নি তাড়াতাড়ি জায়গা কি দরকার, আমার খেতটা হইতে হইল, আমার ভুলাটা কান দে। অথচ এই ফুলা একদিন আপনার বিরুদ্ধে চলে যাবে, এই সন্তান আপনার শত্রু হয়ে যাবে, এই স্ত্রী একদিন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দিবে। আরে দূর মিয়া, কিয়ামতের দিন কি খালি মোহরানা না দিয়া মইল দুনিয়ায় তুই যা বউয়ে যাইতে যাই কথা ঠিক না বেন? ঠিক অংশ না দিলে সারা জীবন। বুড়া বয়স কদিন আগে দেখি এক মহিলা স্বামীর ঘর হালাই গেছে, যে কি গো কি হয়েছে, কই বুঝি আমার বাপের সম্পদ সব বেচা খাইছে, আমার অংশ হয় না, আমার তা দেনা শেষ নি দুনিয়া। হ্যাঁ, কি দুনিয়ার পেছনে ঘুরতেছেন বাবা? এই চেয়ারম্যান সাহেব যদি হালে ওনার বিবিরে মাহরুম করে দেখবেন 10 বার ডাকলে একবার যোগ দিত না কথা কেন, মারণ লাগতো না, কিছু না দিলি, এটা দুনিয়া, এটা দস্তুর কথা কেন ঠিক না বেন? ঠিক জামাই যদি শ্বশুর বাড়িতে খাওয়ান না পাবো, এটা গালফুল লাগবে দেবো। আমার বাবা আল্লাহর কাহারূপ কত ভয়ঙ্কর, আল্লাহর ইব্রাহিম খলিল পর্যন্ত থরথর করে কাঁপবেন আর ডাকবেন রব্বি নফসি রব্বি নফসি। আগুনের ডরাই নাই, খুন আমার রক্তকে কাটবে, নমরুদের তরবারিরে ডরাই নাই। মাবুদ গো আজকে তুমি যে সুরতে পাক নিয়া দাঁড়াইছ, আল্লাহ এটা দেখলে আমি ইব্রাহিমের খবর থাকবে না, আমার আপনার হুশ থাকবো কোথেকে? সেদিন ছেলে বাবার শত্রু হবে, বাবা ছেলের শত্রু হয়ে যাবে। আরে ছেলে তো বাতমা দিলেই বাপে মামলা করে, করে না কথা বলেন, করে কি করে না? আর কেয়ামতের ময়দান দেখলে তো সবের আগে কই দিব দূর সবে জায়গা, আর হতে কবে সব দোষ আমার বাপের আমি জায়গা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন, আরে মিরান সাহেব তোদের দুশমন হবে না, ইরফান সাহেব তোদের দুশমন হবে না, রায়হান সাহেব তোদের দুশমন হবে না, মতিন সাহেব তোদের দুশমন হবে না, তারা তোদের হাত ধরে জান্নাতে নেওয়ার অপেক্ষায় দাঁড়ানো থাকবে। কেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি যারা আমাকে ডরায় যারা, তারা না দুনিয়াতে কোনো ভয় আছে না আখেরাতে কোনো ভয় আছে। সুবহানাল্লাহ, বলবেন না আমি আল্লাহ যার বন্ধু হয়ে গেছি তার কোনো ডরের কারণ আছে নি। মিরান শাহ হুজুর, ইরফান শাহ হুজুরের কাছে বহুবার রামপুরের বড় বড় জমিদাররা আসতে চাইছে, হুজুর নিষেধ করে দিয়েছে, বলেন যে আমি কোনো রাজা বাদশার সাথে মিললে ওয়ানা নই, আমি গরিব মানুষ, আমি গরিবের সাথে মিলি। আমার নবীর দরবারে কোনো রাজা গেছে নি কথা কেন, রাজা গেছে আমার নবীর দরবারে? বেলাল গেছে কথা কেন, কে গেছে? বেলালের দাম নবীর কাছে বেশি, রোম সম্রাট থেকে আবু জাহেল থেকে নবীর কাছে বেলালের মর্যাদা বেশি কথা বলেন ঠিক না বেন? ঠিক। কারণ বেলালের দিলে কি আছে কথা বলেন, কি আছে? আপনাদের জ্ঞান নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, ধন নাই, নবীর প্রেম আছে, ঈমান রাখবেন জান্নাতে ধরির আগে, রাজার আগে, বাদশার আগে রসুলের সাথে দেখা করবেন। প্রেমিক কারে কয়, প্রেমিক যখন কেউ হয় অন্যের দোষও সে দেখতে রাজি হয় না ঠিক না বে? ঠিক। আসুন আমরা প্রেম ভরে নবী আবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা,
Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafi'na maulana Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafi'na maulana Muhammad. Allahumma আমরা দরুদ শরীফ পড়ি কিনা, বিভিন্ন দরুদ শরীফ পড়ি, কথা বলেন ঠিক না বে? ঠিক। ওরা বেদাত বললে আমাদের কিছু যায় আসে নাকি? বেদাত বললে দাতার বাড়াই দিবেন, কোন কিতা কোন কি কোন দাতার বাড়াই দিবেন, কবেন যে এমন দরুদ পুরো ভরুন, খালি আজানের আগে ভরতাম না, সারাদিনই ভরুন, কথা কান ঠিক না বে? ঠিক। যখন বলবে আজানের আগে দরুদ পুরো বেদাত, তখন মাইক একটা লইবেন, সারাদিন দরুদ পড়বেন, কথা কোন নাকি করতে পারবেন? তো সারাদিনে দরুদ শরীফ পড়বেন, যখন কিছু আজানের আগে ভরতাম না, তো সারাদিনই পড়ি। নবীর দরুদের বিরোধিতা করলে সারাসারি নাই, জোরে বলেন সারাসারি নাই, রাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা গরিব মানুষ মাহফিলে বেশি আসেন, ধনী মানুষ কজন আসে? আসে না। ওরারে ডায়াবেটিস ধরছে, কথা কোন নাকি? আহরি ধনী বিনার আপনারা, ধনী হলে কিন্তু নবী হারাইবেন, ডায়াবেটিস ধরবেন। আমরা কিন্তু ধ্বংস হয়েছি ধনের আশায়, সুদ খায় ধনের আশায়, ঘোষ খায় ধনের আশায়। ধন পাও, দুনিয়ার সবচেয়ে বড় ধনী মদিনার নবী যার সাথে আছে, কথা কেন ঠিক না বে? ঠিক। নবী কি হাসিল করো, নবী কে লাভ করো, দুনিয়ার সবচেয়ে বড় কথা কেন ধনী, সুনিয়ার সবচেয়ে বড়, আরো জোরে বলেন না, দুনিয়ার সবচেয়ে বড় সবচেয়ে বড় ক্ষমতাবান ওই ব্যক্তি যিনি মদিনার নবীর গোলামী করে। নবীর সাহাবী যুদ্ধ করতে করতে আফ্রিকা থেকে যুদ্ধ করতে করতে একদম সাগরের পাড়ে চলে গেছেন, সুবহানাল্লাহ। আফ্রিকা মহাদেশের সামনে মাঝখানে একটা দরিয়া, আল্লাহর নবীর সাহাবীর কথা হইলো, যুদ্ধ যখন শুরু করছি আফ্রিকাও যায় পৌঁছু, নদী পারি বুকুম নেই, নৌকা তো নাই, সাহাবী কি মনে নরে আমার ভাইয়েরা চিন্তা করবি না, আমরা মদিনার নবীর গোলাম, মদিনার নবীর জন্য সব ছেড়ে দিলাম, মদিনার নবীর জন্য সাগরে ডুবে মরতে পারবে কিনা? কয় পারবো, তবে আসো সর্বপ্রথম আমার ঘোড়াটা নামায় দিলাম, দেখি দরিয়ার পাওয়ার কত আমার ঘোড়া ডুবানোর সাহস আছে কিনা। বিসমিল্লাহ বলে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে ঘোড়াটা নামায় দিলেন, সব কটা ঘোড়া পার হয়ে গেল, একটা ঘোড়ারেও পানি গ্রাস করার সাহস পায় নাই। কিন্তু এমনও সৈন্য আছে যে ঘরে তিন দিনের বাত নেই, এমনও সাহাবী রাসূল সেখানে আছে যারা সাত দিন পর্যন্ত না খেয়ে রইছে, ওই সাহাবী তারা নবীর জন্য এক কাপড়ে বিবি স্বামী একসাথে দিন কাটাইছে। এক সাহাবী ছিল, ওনার নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না, কি মনে থাকলে বলবেন, উনি মসজিদে যেতেন রসুল পাকের বাকি কাথার আগে অথবা সুন্নত নফল ইত্যাদির আগে ঘরে চলে আসতেন, সবার আগে অভিযোগ দেওয়া হলো নবীগণ আপনার সাহাবী আমাদের সাথে বসে না, নামাজ পড়ে সবার আগে বের হয়ে যায় পেছনের কাতারে আসে, সবার পরে আসে পেছনের কাতারে দাঁড়ায়, আবার সবার আগে তিনি বের হয়ে যায়। আমার রসুল বলেন এর খবর আমি রসুল জানি, তোমরা এখনো জানবে না, এখন জানাই দিন, এখন যাও আমার কয়েকজন সাহাবী চলে যাও, আমার ওই সাহাবীর খবর নাও। ওই সাহাবীরা যায় দেখে বাবা সাহাবীরে ডাকে, সাহাবি গুহার ভেতর থেকে আওয়াজ দেয়, ভাই আমার অপেক্ষা কর আমি আসছি, কাপড় পরে বের হয়ে আসতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন কি রে তোমার বের হতে এত সময় কেন হলো? কয় আমি ঘরে ছিলাম না, আমি গুহার ভিতর ছিলাম, কইরে গুহাকে যে দেখো চিকন একটা গুহা, এটার ভিতরে আমি যখন নামাজে যাই আমার কাপড় থাকে না, বিবির কাপড়টা কইরে যায়, বিবি এটার ভিতর বসে থাকে, যখন বিবি নামাজ পড়ে আমি মসজিদ থেকে এসে তারে কাপড়টা দিই, আমি গুহার ভিতর থাকি সে নামাজ পড়ে। সেই সাহাবী পরের কাপড়টা অর্ধেক ভেজা বাকিটা শুকাইতে দিয়ে রাখছে, ওটা শুকালে ওটা পরে আর ওটা শুকায়, কিন্তু দরিয়ার বুকে নামছে, দরিয়া থরথর করে কাঁপতেছে, মাহবুব এদেরকে ধরার ক্ষমতা আমার নাই। আর আসতে কোন সুবহানাল্লাহ, যুদ্ধের ময়দানে
সেখানে চলে গেলেন, নদী পার হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবি বলেন, দাঁড়াও, নদী পার হয়ে আসছো, নদী কারো কিছু রাখছে কিনা, কারো কিছু হারানো গেছে কিনা? একজন সাহাবি সবাই বললে, না, আমাদের কিছু হারানো যায় না। একজন বললেন, হুজুর, এত বড় দরিয়া পার হয়েছে, এটাই তো মস্ত বড় আল্লাহর শুকর, আবার কোনো কিছু হারাইছে কিনা এটা তো অনেক বড় ব্যাপার, কয় না? আল্লাহর কসম, ও নবীর সাহাবি, নিজের চিনো নাই তোমাদের মর্যাদা কোন জায়গায়। আল্লাহর কসম রে সাহাবি, আল্লাহর নবীর সাহাবির একটা পশম রাখার ক্ষমতা দরিয়ার কাছে নাই। তবে হুজুর শুনুন, ওগো সেনাপতি, নবী সাহাবি যখন দরিয়া পার হচ্ছিল, আমার একটা পানির পেয়ালা দরিয়ায় পড়ে গেছে। আল্লাহর নবীর সাহাবি দৌড়ায় নদীর কিনারায় যায় ডাকলেন, দরিয়ারে এই মুহূর্তে আমার নবীর সাহাবির পেয়ালাটা ফেরত দে, কারণ নবীর সাহাবি কষ্ট করলে এই কষ্ট লাগবে মদিনার নবীর গায়। দেখি করবি, সবাই চোখ বড় করে তাকায়, হঠাৎ করে দেখা যায় দরিয়ার মধ্যে একটা ঢেউ উঠে গেল। বাবা, ওই ঢেউ চলে যাওয়ার পর ওই পাতিলটা চকচক করতে আসে, পেয়ালাটা চকচক করতে আসে। সেনাপতি পেয়ালা নিয়ে বলেন, ও সাহাবিয়া রে, দেখো রে, কার পেয়ালাটা হারানো গেছিল, আমারে বলেছিলে, দেখ এই পেয়ালা সেই পেয়ালা কিনা, তাকায়া দেখ আমার নবীর গোলামের একটা পেয়ালা হজম করার ক্ষমতা দরিয়ার পর্যন্ত না। এইরকম একটা বাহিনী যদি আমেরিকা যেতে পারে, আমি হলক করে বলতে পারি গোটা আমেরিকার মানুষ একদিনে মুসলমান হয়ে যাবে। কথা কর না কে, ঠিক না বে? ঠিক। যেমন এক প্রেমিক শাহজালালের কারণে গোটা বাংলাদেশ মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা আসলে প্রেমিকের কথা বলি, আসলে প্রেমিক হতে পারি না। আমরা লাড্ডুর পাগল, আমরা ডলারের পাগল, আমরা পাউন্ডের পাগল, আমরা রিয়ালের পাগল। তবে আমি যে আছি, আপনারা আছেন, আপনারা কি পাউন্ডের পাগল? আমরা কার পাগল? কথা বলেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, বলুন নবীজির পাগল, মদিনারি ধুলি বালি মোর, মদিনারি ধুলি বালি মোর, নয়নের কাজল মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলুন মদিনার পাগল, সালাত নিয়ার রাসূলুল্লাহ, মহুম মুহতাজ তু হাজত রাও, আল মাদদিয়া গাউসে আজম সাইয়েদা, সালাত নিয়া রাসূলুল্লাহ, সালাম নিয়া বানা দো মেরে সিনে কো মদিনা, নিকালো বহর গম সে ইয়ে সফিনা, সালাত নিয়া রাসূলুল্লাহ, সালাম নিয়া। বাবা, মুর্শিদের পাগল ঠিক করে যদি হইতে পারে, আপনি দেখবেন আপনার মুর্শিদ আপনার সাথে আছে। ফানবীর ঘটনায় প্রমাণ করে আল্লাহর ওলীরা এখন কবর থেকেও আমাদের কনকাঠি নাড়তে পারে। কথা বলেন, এখন জোরে বলেন, আরো জোরে বলেন। আমার কিতাব থেকে একটা বলছি, ওনাদের কিতাবে আরো ওয়াকি আছে, সব যদি বলি রাত শেষ হয়ে যাবে, শেষ হবে না। ওনাদের কিতাবে এগুলার এত ওয়াকিয়াত আছে।